লোকসভা নির্বাচন শেষ, শেষ ভোট গণনা চলছে, নতুন সরকার গঠনের প্রক্রিয়া। তবে এই মুহূর্তে নজর রাখব 2024-এর লোকসভা নির্বাচনে সবথেকে বেশি লোকসভার আসন পাওয়া রাজনৈতিক দলের প্রধান নরেন্দ্র মোদীর লোকসভা আসন অর্থাৎ লোকসভা কেন্দ্রের ফলাফলের দিকে। আমরা দেখেছিলাম 2024-এ যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন সেই সময় তার জেতার মার্জিন অর্থাৎ যে ভোটে তিনি জিতেছিলেন তার সংখ্যাটা অনেকটাই বেশি ছিল। 2019-এও ঠিক তেমনই ফলাফল আমরা দেখেছিলাম, কিন্তু 2024-এ যেই ফলাফল আমরা দেখছি সেই ফলাফলে কিন্তু 2014 এবং 2019-এর তুলনায় অনেকটাই কম। প্রথমে একবার আপনাদের জানিয়ে দেবো যে 2014-তে কত ভোটে জিতেছিলেন প্রধানমন্ত্রী। 2014-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তিনি 14-তে আসনে আসেন, প্রধানমন্ত্রী সিংহাসনে বসেন, সেই সময় তার ভোটের মার্জিন ছিল মূলত 3,71,000। অন্যদিকে 2019-এর লোকসভা নির্বাচনে যখন তিনি জিতেছেন সেই সময় কিন্তু তার ভোটের মার্জিন অনেকটাই বেশি ছিল 2014-র তুলনায়। 2019-এ ছিল তার 4,09,000। তবে 2024-এ সেই সংখ্যা অনেকটাই নেমে গেছে, বলতে পারেন অনেকটাই জয়ের দিক থেকে তিনি দাঁড়িয়ে গেছেন। যদিও তিনি সেই লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন, কিন্তু সাধারণ মানুষের যতটা ভোট দিয়ে তাকে প্রতি আগের দুবার জিতিয়েছিলেন সেই তুলনায় কিন্তু অনেকটা কম ভোটে তিনি জয়ী হয়েছেন। অর্থাৎ এবার তিনি ভোটে জিতেছেন 1,52,000। মূলত কংগ্রেসের যে প্রার্থী অজয় রায় তার সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাড্ডাহাড্ডি লড়াই হয় এবার লোকসভা নির্বাচনে। যদিও 1,52,000 ভোটে তিনি জিতে দেন, তবে কি কারণে তার এই জয়, কি কারণে লোকসভা নির্বাচনের বারাণসীতে তার এই ফলাফল, সে বিষয়ে আপনাদের জানাবো। তার সেই বিষয়ে বিশেষজ্ঞরা যে মতামত রাখছেন সেই মতামতের প্রথমেই তারা রাখছেন ভোট ভাগ করা। অর্থাৎ 2014-তে যখন বিজেপির তরফ থেকে নরেন্দ্র মোদী তিনি লোকসভা নির্বাচন কেন্দ্রে দাঁড়ান সেই সময় কিন্তু 4 ভাগে তার সেই ভোট ভাগ হয়েছিল বিরোধীদের তরফ থেকে। অন্যদিকে 2019-এর লোকসভা নির্বাচনে কিন্তু সেই ভোট বিরোধীদের মধ্যে 2টি ভাগে ভাগ হয়েছিল। কিন্তু 2024-এ আমরা দেখলাম 2024-এ এসে কিন্তু সেই লোকসভা নির্বাচন কেন্দ্রে ভোট মূলত 1টি ভাগে ভাগ হয়েছে, যা কিনা ইন্ডিয়া ব্লকে। তো সেই দিক থেকে বিচার করতে গেলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের মতো যে এই ইন্ডিয়া ব্লক যেহেতু 1টি বিরোধী দল হিসেবে দাঁড়িয়ে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই লোকসভা নির্বাচন কেন্দ্রে, সেই কারণেই তার ভোটের এত কম পরিমাণ, অর্থাৎ ভোট জয়ের পরিমাণ এতটাই কম, এতটাই কম মার্জিনে তিনি এবার জিতেছেন। এবং তার পাশাপাশি মনে করা হচ্ছে যে সাধারণ মানুষের সঙ্গে কম, তাদের সঙ্গে জনসভা করা বা তাদের সঙ্গে জনসম্বন্ধ কম করা হয়েছে। আমরা দেখেছি বারাণসীতে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু রোড শো করেছেন, তিনি সেখানে গেছেন, কিন্তু যতটা পরিমাণে একজন প্রার্থীর সেখানে সাধারণ মানুষের সঙ্গে জনসম্বন্ধ করে তোলা দরকার সেই জনসম্বন্ধ আমাদের চোখে পড়েনি। এবং বিশেষজ্ঞরা মনে করছেন এই জনসম্বন্ধ না করার পিছনে বা এই না করার জন্যই তার এই ফলাফল হয়েছে। তার পাশাপাশি তো রয়েছে জাতীয় জনগণনা, যেটা কিনা বিরোধীরা প্রতিটি জায়গায় এই এবার লোকসভা নির্বাচনের প্রতিটি কেন্দ্রে যে তারা এই প্রচার করেছেন, তারা ক্ষমতা এলে তারা জাতীয় জনগণনা করবে, 50% রিজার্ভেশন দেবে কংগ্রেসের তরফ থেকে ইন্ডিয়া ব্লকে, বারবার তারা বলেছেন। এবং তার পাশাপাশি তারা এটাও প্রচার করেছেন যে বিজেপি ক্ষমতায় আসলে সম্পূর্ণভাবে রিজার্ভেশন শেষ করে দেবে। তো কোথাও যে এই বিষয়টি দলিত ভোটের দিক থেকে কিন্তু কাজ করেছে, যেখানে দেখা যাচ্ছে দলিত এবং যাদব কিন্তু ভোট অনেকটাই কম দিয়েছে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, অর্থাৎ সেই ভোট ব্যাংক কিন্তু পড়েছে ইন্ডিয়া ব্লকে, ইন্ডিয়া ব্লক, যার জন্য কিন্তু খুবই কম মার্জিনে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিতেছেন। এবং এখন দেখার বিষয় যে এবার যেহেতু নতুন করে এখন আবার সরকার গঠনের প্রক্রিয়া চলছে, সবেমাত্র লোকসভা নির্বাচন শেষ হয়েছে, তবে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, সেই সময় কতটা ফলাফল করতে পারে এই কেন্দ্র থেকে সেটাই আমাদের নজরে থাকবে।